নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব স্বপ্নে যে 10টি সংকেত যদি আপনারা কখনো পান, সেক্ষেত্রে কখনোই কারোর সাথেই এইগুলি সম্পর্কে আলোচনা করবেন না, নতুবা আপনাদের জীবনে চরম অর্থনৈতিক কষ্ট নেমে আসবে। তথা এই 10টি স্বপ্ন যাদের মধ্যে আসে তাদের কিন্তু ভাগ্যে প্রচুর টাকা পয়সা প্রাপ্তির যোগ সৃষ্টি হয়। বিশেষ করে এই স্বপ্ন সংকেতগুলি শুধুমাত্র তারাই পান যাদের উপর ঈশ্বরের আশীর্বাদ বিদ্যমান থাকে। স্বপ্নশাস্ত্রে এই 10টি সংকেতের গুরুত্ব অত্যন্ত আলাদাভাবে দেয়া রয়েছে। সুতরাং এই 10টি সংকেত কি তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এইরকমই সব বাস্তুশাস্ত্র ও ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য চলুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু ঘুমন্ত অবস্থায় নানান রকম স্বপ্ন দেখে থাকি, এবং যে স্বপ্নগুলি দেখি সেগুলো মাঝে মধ্যে আমাদের আজব বলে মনে হয়। আবার কিছু কিছু স্বপ্ন অনেক সময় অনেকের জীবনে কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে। দেখুন বন্ধুরা, আমি জানি না যে আপনারা অ্যাস্ট্রাল ট্রাভেল বিষয়টা কতটা সম্পর্কে এই সম্পর্কে কতটা কি জানেন, কিন্তু কোয়ান্টাম থিসিস অনুসারে যখন কোনো ব্যক্তি ঘুমানোর সময় তার শরীর প্রথম ঘুমিয়ে পড়ে, কিন্তু ব্রেন অর্থাৎ মস্তিষ্ক সক্রিয় অবস্থায় থাকে, তখনই কিন্তু এই অ্যাস্ট্রাল ট্রাভেল হয়। অ্যাস্ট্রাল ট্রাভেল অর্থাৎ নিজের শরীর থেকে প্রাণশক্তির পৃথকীকরণ প্রক্রিয়াটিকে বোঝানো হয়, এবং তখন র্যাপিড মাইন্ডের কারণে যে স্বপ্ন আমরা দেখে থাকি সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ভবিষ্যতে সত্য বলে প্রমাণিত হয়। দেখুন বন্ধুরা, এই কথা সত্য যে প্রত্যেক স্বপ্নের কিন্তু কোনো মানে হয় না, কিন্তু ঈশ্বরের প্রদানকারী এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলি যদি আপনারা কোনোদিন ঘুমন্ত অবস্থায় দেখেন, তা কিন্তু কখনোই কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়, নতুবা স্বপ্নের যে ফলাফল তা কিন্তু আপনারা পাবেন না বা বঞ্চিত হয়ে যাবেন। ঘুমন্ত অবস্থায় আমরা প্রত্যেকেই নানান রকম স্বপ্ন যেমন দেখি, তার মধ্যে কিছু স্বপ্ন আমাদের অত্যন্ত ভালো লাগে, আবার এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলি অত্যন্ত ভয়ঙ্কর হয়। সুপ্রিয় বন্ধুরা, স্বপ্ন শাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নের বিশেষ কিছু ফল রয়েছে, এবং তা কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি। প্রথমেই যে স্বপ্নটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো সবুজ ধানক্ষেত, বা যদি আপনারা ধানের গোলা প্রচুর পরিমাণে স্বপ্নের মাধ্যমে দেখে থাকেন, তাহলে কিন্তু এরূপ স্বপ্ন কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। এরূপ স্বপ্নের মানে হলো আপনারা অতি শীঘ্রই কোনো মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে চলেছেন, বা ব্যবসায় আপনাদের সফলতা আসতে চলেছে, বা আপনারা যে প্রফেশনেই থাকুন না কেন সেখানে পদোন্নতি হওয়ার যোগ সৃষ্টি হচ্ছে। এক কথায় বললে এইরূপ স্বপ্ন দেখলে আপনার জন্য ভালো কিছু হওয়ার সমস্ত সময় কিন্তু অত্যন্ত কাছে, এবং খুশির খবর আপনারা কোনো না কোনো দিক থেকে পেতে চলেছেন। দ্বিতীয় স্বপ্নটি হল সূর্য তারা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখা। দেখুন, কোনরূপ অসাধু ব্যক্তি কখনোই এরূপ স্বপ্ন দেখতে পান না যেসব ব্যক্তিদের উপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি ও আশীর্বাদ থাকে, এবং যেসব ব্যক্তিদের ইরা পিঙ্গলা সুষুন্না নাড়ী অত্যন্ত সক্রিয় থাকে, তারাই কিন্তু সূর্য তারা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখে থাকেন। তথা স্বপ্নে কোনো দেবদেবীর মূর্তি বা ছবির দর্শন করেন, তারাও কিন্তু অত্যন্ত ভাগ্যশালী হন। সুতরাং আপনারা যদি ঈশ্বর তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিদর্শন করেছেন, এইরূপ স্বপ্ন দেখেন,
তাহলে তা কখনোই কাউকে বলবেন না। এই স্বপ্ন দেখার অর্থ হলো আপনার আত্মা, আপনার মানসিকতা এবং আপনার শরীর অত্যন্ত পবিত্র এবং যে কোনো বিপদ আপদ থেকে স্বয়ং বিশ্বশক্তি আপনাকে রক্ষা করবে। বিশ্বশক্তি অর্থাৎ অলমাইটি গড, অনেকেই বলেন সুপ্রিম পাওয়ার। দেখুন বন্ধুরা, অলমাইটি গড, সুপ্রিম পাওয়ার, এই প্রত্যেকটি কিন্তু পরম ব্রহ্মকেই বোঝানো হয়। সুতরাং এইরূপ স্বপ্ন কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনাদের জীবনে দেখবেন সর্বদাই ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকবে। দেখুন বন্ধুরা, তৃতীয় যে স্বপ্নটি বলবো সেটি হলো, এমনটা মনে করা হয় 33 কোটি দেবদেবীর উপরে হলো নিজের মাতা পিতা। আপনারা যদি জীবনে কখনো নিজের বাবা ও মায়ের স্বপ্ন দেখেন, তার মানে আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার উপর প্রতিটি দেবদেবীর আশীর্বাদ বিদ্যমান রয়েছে, বিশেষ করে মাতা পিতার অনুগ্রহ আপনার উপর রয়েছে। আর যার উপর মাতা ও পিতার আশীর্বাদ থাকে, তার জীবনে প্রথমত কোনো সমস্যাই আসে না। আর যদি কোনো কারণে এসেও থাকে, সেই সমস্যা থেকে সেই ব্যক্তিরা অতি সহজেই ঈশ্বরের কৃপায় রেহাই পেয়ে যান। এইরূপ স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে অত্যন্ত ভালো কিছু হওয়ার একটি যোগ সৃষ্টি হচ্ছে এবং সব দিক থেকে আপনারা কিন্তু সফলতা অবশ্যই পাবেন যদি পিতামাতার স্বপ্ন জীবনে একবারও দেখেন। চতুর্থ স্বপ্নে স্বপ্নটি হলো, যদি আপনারা কোনোরূপ তীর্থস্থান বা কোনোরূপ টেম্পেল মন্দির দেখে থাকেন, তাহলে এইরূপ স্বপ্ন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেসব জাতক জাতিকার মানসিকতা দুর্বল হয়, মনে খারাপ চিন্তাভাবনা আসে, তারা কিন্তু এরকম স্বপ্ন কখনোই দেখতে পান না। এই স্বপ্ন তারাই দেখেন যারা উচ্চ মার্গের চিন্তা করেন, যারা নিজের জীবনধারাকে আধ্যাত্মিকতার সঙ্গে মিশিয়ে দিয়েছে, তারাই কিন্তু এরূপ স্বপ্নের দ্রষ্টা হয়ে থাকেন। এরূপ স্বপ্ন দেখার আক্ষরিক অর্থ হলো, অতি সত্বর আপনাদের জীবনের যাবতীয় মনস্কামনা পূরণ হতে চলেছে এবং আপনারা স্বয়ং ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চলেছেন, তথা এমনটা মনে করা হয়। এই স্বপ্ন যদি আপনারা কাউকে বলে দেন, তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই স্বপ্নের ফলাফল একেবারে শেষ হয়ে যায়। সুতরাং যদি কখনো আপনারা এইরূপ কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে কারোর সাথে এগুলি সম্পর্কে শেয়ার করবেন না, সে আপনার যত বড়ই আত্মীয় পরিজন হোক না কেন। পঞ্চম স্বপ্নে যদি আপনারা প্রবাহিত নদী দেখতে পান, তাহলে এইরূপ স্বপ্ন কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে এইরূপ স্বপ্ন দেখলে কখনোই কাউকে বলবেন না, নতুবা আপনি কিন্তু নিজের আর্থিক কষ্ট নিজেই ডেকে আনবেন। মনে করা হয় এইরূপ স্বপ্ন দেখলে প্রচুর অর্থ উপার্জনের যোগ সৃষ্টি হয়। ষষ্ঠ স্বপ্নে যদি আপনারা ফলভর্তি গাছ দেখতে পান, তাহলে কিন্তু অত্যন্ত শুভ সংকেত। এবং আপনি যদি স্বপ্নে গাছ থেকে ফল পাড়তে দেখেন, তার মানে হলো আপনারা শীঘ্রই অর্থপ্রাপ্তি করতে চলেছেন। সুতরাং এইরূপ স্বপ্ন ভুল করেও কাউকে কখনোই বলবেন না। সপ্তম স্বপ্নে যদি আপনারা মাছের স্বপ্ন দেখেন বা মাছ ধরছেন জাল দিয়ে হোক বা ছিপ দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, যদি মাছ ধরার স্বপ্ন দেখেন, তার মানে হলো আগামী সময়টি আপনাদের জন্য অত্যন্ত ভালো আসতে চলেছে এবং কোনো না কোনো মাধ্যমে আপনারা টাকা পয়সা প্রাপ্তি করতে চলেছেন। অষ্টম সুপ্রিয় বন্ধুরা, স্বপ্নে যদি আপনারা রামধনু দেখেন বা নিজেকে নাচতে দেখেন, আনন্দ করতে দেখেন বা মধু খেতে দেখেন, তাহলে বুঝবেন শীঘ্রই আপনার বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দাম্পত্য জীবনে আপনারা প্রবেশ করতে চলেছেন। নবম দেখুন বন্ধুরা, স্বপ্নে যদি কখনো আপনারা শিব মন্দির বা শিবালক দেখতে পান, তার মানে বুঝবেন আপনাদের জীবন থেকে যাবতীয় শারীরিক সমস্যা শেষ হতে চলেছে এবং আপনারা সুস্থ সবলভাবে জীবন যাপন করতে সক্ষম হবেন। কারণ হিন্দু শাস্ত্র মতে শিবালোক বা শিবের স্বপ্ন দেখা মানে আরোগ্যের পথে চলা। সুতরাং
এইরূপ স্বপ্ন দেখলে কখনোই কাউর সাথে এই স্বপ্ন শেয়ার করবেন না। দশম সংকেতটি হল, যদি স্বপ্নতে আপনারা ঘোড়া দৌড়াচ্ছে এরকম কোনো স্বপ্ন দেখেন, তার মানে আপনার যশ, খ্যাতি, সমৃদ্ধি, প্রতিপত্তি, সুনাম প্রত্যেকটি অত্যন্ত বৃদ্ধি হতে চলেছে এবং সব দিক থেকে সফলতা আপনার বশীভূত হয়ে থাকবে, তথা পারিবারিক এবং সামাজিক মর্যাদা আপনারা লাভ করতে পারবেন। সুতরাং এইরূপ স্বপ্ন কাউকে কখনোই বলবেন না, সবসময় গোপনে রাখবেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল 10টি স্বপ্নের সংকেত, যা আপনারা যদি পান তাহলে কখনো কাউকে বলবেন না, নতুবা নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই রইল এই চ্যানেলের পক্ষ থেকে একান্ত কাম্য। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার।